গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সম্রাশ মজুমদারের লেখা একটি উপন্যাস মনীষ। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। রোদ কড়া হবার পর ঘুম ভাঙল শিবাজির। ভাঙতে সে লোকগুলোর কথা মনে পড়ে যাওয়ায় তড়া করে উঠে বসল। সে হাত ঘড়িতে এখন সবে সাতটা, কিন্তু মনে হচ্ছে প্রচুর বেলা হয়ে গেছে। চারধারে ময়লা এবং অগোছালো অবস্থা। অন্যমনস্ক হয়ে সে বাংলোয় উঠে এসে ঘরের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। পরিষ্কার করে বিছানা পাতা, সুটকেসটা একটা টেবিলের উপর সযত্নে রাখা। ঘরে ঢুকে বাথরুমের দিকে তাকাতেই বিস্ময় আরও বেড়ে গেল। সেখানে দুটো বড় বালতিতে জল এবং মগ রেখে দেওয়া হয়েছে। এত পরিচর্যা কে করল? সঙ্গে সঙ্গে শিবাজির মনে মেয়েটির মুখ ভেসে এলো। আশ্চর্য, এত সহৃদয়তা মেয়েটি দেখাচ্ছে কেন? কাল থেকে জলের স্পর্শ পায়নি সে। দরজা বন্ধ করে বাথরুমে ঢুকে গেল। আহ, জলের ছোঁয়া কি আরামদায়ক, অনেকদিনের পুরনো ভালোবাসার মতন। নিজেকে সতেজ করে শোয়ার ঘরে ফিরে এলো শিবাজি। এখন এক কাপ চা পেলে হতো। আর সে সময় তার চোখে খালি হুইস্কির বোতলটা পড়ল। দ্রুত এগিয়ে সে ওটাকে তুলে নিয়ে পরীক্ষা করল। একদম তলায় সামান্য তলানি পড়ে আছে। সঙ্গে সঙ্গে শরীরের প্রতি কোষ উন্মুখ হয়ে উঠল। সে বোতলটা নিয়ে বাথরুমে ঢুকে তাতে কিছুটা জল ঢেলে নাড়াতে লাগল। বোতলের গায়ে জড়িয়ে থাকা অ্যালকোহল যেন জলের সঙ্গে মিশে যায়, একটু বাদ না পড়ে। এ সময় দরজায় কেউ নক করল। শিবাজির হাত আচমকা স্থির হয়ে গেল। কে এসেছে? সেই লোকগুলো নয় তো? শিবাজি বোতলটা টেবিলের উপর নামিয়ে রাখল। তারপর সতর্ক চোখে ঘরটায় চোখ বোলাল। না, আত্মরক্ষা করার মতো কোনো অস্ত্র নেই। আবার শব্দ হতেই সে চেঁচিয়ে উঠল, কে? চা। নরম নারী কণ্ঠে শব্দটা উচ্চারিত হতেই শিবাজির উত্তেজনা শিথিল হয়ে গেল। সে এগিয়ে গিয়ে দরজা খুলতেই মেয়েটিকে দেখতে পেল। আজ সকালে অন্য শাড়ি পরেছে মেয়েটি। হাতের ট্রেতে চায়ের পট, কাপ এবং প্লেটে কয়েকটা বিস্কুট। নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতে বোতলটাকে দেখল মেয়েটা। শিবাজি সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করল, তোমাকে এসব কে করতে বলেছে? মেয়েটি জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়াল। শিবাজি আবার জিজ্ঞাসা করল, তোমার মেম সাহেব জানে? মেয়েটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। কিন্তু এতে তোমার বিপদ হতে পারে। ওরা জানলে, ওরা গতকালই সন্দেহ করেছিল, কেউ আমাকে খবর দিয়েছে। তোমার এসব না করাই ভালো। মেয়েটি নিচু গলায় বলল, জানি। জানো যখন করছো কেন? তোমার মেম সাহেবকে এই কথাটা বলে দিও। মেয়েটি সেই ভঙ্গিতে জিজ্ঞাসা করল, আপনি এখানে থাকবেন না? কেন থাকব না? এই বাগানকে না বাঁচি আমি ফিরব না। শিবাজি দেখল মেয়েটির মুখ কথাটা শোনা মাত্র উজ্জ্বল হয়ে উঠল। দুটো চোখ হাসিতে মাখামাখি। বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন, বলে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। চা খেয়ে শিবাজির মনে হলো এবার ভদ্রমহিলার সঙ্গে দেখা করা উচিত। ওর আতিথ্য সে নিচ্ছে, অথচ পাজামা পাঞ্জাবি পরে সে বাংলো থেকে বেরিয়ে এলো। নটা বাজতে এখনো বেশ দেরি আছে। কাল সন্ধেবেলায় সে বলে এসেছে ওদের এখানে আসতে, কিন্তু আসবে কি না ঈশ্বর জানেন। কিন্তু খবরটা যদি ছড়ায় যে সে ওদের রাতটা খাইয়েছে, তাহলে তো না আসার কোনো কারণ নেই। দেখা যাক। বাড়ির সামনে দাঁড়িয়ে শিবাজি ঠিক করল, আজ প্রথমে এই চাকা দুটোকে সারাতে হবে। এটাকে যে করে হোক সচল রাখতে হবে। নেহাত ক্ষতি করার জন্যই ওরা এটার হাওয়া খুলে চলে গেল। পাশের বাংলোর গেটের দিকে পা বাড়াতেই শিবাজি থমকে দাঁড়াল। ওরা আসছে।
লাইন দিয়ে রুগ্ন অশক্ত মানুষেরা ওর বাংলোর দিকে এগিয়ে আসছে। বেশ ভয়ে ভয়ে এবং সন্ত্রস্ত ভঙ্গিতে পা ফেলছে ওরা। নটার অনেক আগেই এসে পড়েছে ওরা। কি ব্যাপার? বোধহয় ঘড়ির ব্যবহার নেই, কিংবা ঘড়ি রাখার বিলাসিতা এই মুহূর্তে করতে পারছে না। শিবাজি আবার নিজের বাংলোর সামনে ফিরে এলো। লোকগুলো তাকে দেখতে পেয়ে প্রথমে থমকে দাঁড়ালো, তারপর একে একে এগিয়ে এসে সামনের মাঠে উবু হয়ে বসল। শিবাজি লক্ষ্য করছিল, আজ শুধু বৃদ্ধ কিংবা শিশুই নয়, অল্প বয়সী এবং শক্ত লোকেরাও এদের মধ্যে আছে। শুধু একদিক নয়, বিভিন্ন দিক থেকে শ্রমিকদের মিছিল শুরু হলো। ঠিক অর্গানাইজড মিছিল নয়, তবু একটা শৃঙ্খল ছিল ওদের মধ্যে। ক্রমশ মানুষের সংখ্যা বাড়তে লাগল। এত মানুষ একসঙ্গে বসেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না, সামান্য গুঞ্জন নেই। শিবাজির খুব অস্বস্তি হচ্ছিল। এটা কি করে সম্ভব? প্রত্যেকের চোখ তার দিকে স্থির। একসময় ওদের আশা বন্ধ হল। শিবাজির সামনে বসা লোকগুলোর মধ্যে গত সন্ধ্যের কিছু মুখ দেখতে পেল। যে লোক দুটো নিজেদের সর্দার বলেছিল তাদের কাছে ডাকল সে। লোক দুটো নড়ে চড়ে পায়ে পায়ে উঠে আসতে সে বলল, সবাই খবর পেয়েছে? ওরা একসঙ্গে মাথা নাড়ল, হ্যাঁ। শিবাজি বলল, এখানে আর যে সমস্ত সর্দার আছে তাদের এগিয়ে আসতে বলো। লোক দুটো চিৎকার করে সে কথা বলতেই মুখে মুখে জনতার মধ্যে সেটা ছড়িয়ে গেল। মিনিট পনেরো লাগলো সঙ্গীদের এগিয়ে আসতে। শিবাজি লক্ষ্য করল এরা প্রত্যেকে প্রায় অশক্ত এবং প্রৌঢ়। এত মানুষের কাছে বক্তব্য রাখতে গেলে একটা মাইক থাকলে ভালো হতো। শিবাজি একটু হতাশভাবে চারপাশে তাকিয়ে গাড়ির বনেটের উপর উঠে দাঁড়াল। এখন প্রায় প্রতিটি মানুষকে সে দেখতে পাচ্ছে। অনেকটা উঁচু পর্দায় গলা তুলে সে কথা শুরু করল, আজ আমি তোমাদের সঙ্গে পরিচিত হব বলে এখানে আসতে বলেছিলাম। এই চা বাগান তোমাদের চা বাগান। তোমাদের বাবা ঠাকুরদারা এই বাগানের গাছগুলোকে লাগিয়েছিল। এরা বেঁচে থাকলেই তোমরা বেঁচে থাকবে। আমি ম্যানেজার হিসেবে মাত্র গতকাল এসেছি। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের পাশে থাকব। আমি জানি কয়েক মাস হলো তোমরা মাইনে পাচ্ছ না, তোমাদের পেটে খাবার নেই, তোমরা আন্দোলন করেছিলে কয়েকটা দাবি নিয়ে, কারণ তোমাদের মালিকরা তোমাদের সুখ সুবিধে দেখে না। কিন্তু যে হাঁস ডিম দেয় তার পেট কাটলে হাজার হাজার ডিম পাওয়া যায় না, বরং হাঁসটাই মরে যায়। তোমাদের ইউনিয়নের কোনো দোষ আমি দিচ্ছি না, তাদের এই কথাটা বোঝা উচিত ছিল। যা হোক, এখন মালিক বদল হয়েছে, দেশের খুব বড় কোম্পানি এই বাগান কিনেছে। তারা চায় যে এই বাগানের ভালো কাজ হোক, তাতে এই দেশের উপকার হবে। তারা মনে করে তোমাদের ঠকিয়ে তোমাদের কষ্ট দিয়ে সেই কাজ হবে না। আমি তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখব, আর তোমরা আবার মন দিয়ে কাজ শুরু করবে। এই বাগানের যা অবস্থা তাতে কাজ শুরু করতে এখনও কিছুদিন দেরি হবে। এই সময় কোম্পানি তোমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিচ্ছে। প্রতিটি লাইনের সর্দারদের টাকা দেওয়া হবে যাতে একসঙ্গে রান্না হতে পারে। শিবাজি দম নেবার জন্য থামতেই একটা খুশির গুঞ্জন ছড়িয়ে পড়ল জনতার মধ্যে। এই প্রথম ওরা নিজেদের মানুষ বলে প্রমাণ করল। আমি ইউনিয়নের নেতাদের সঙ্গে আলাপ করতে সবসময় রাজি আছি। আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি, শত্রু ভাববার কোনো কারণ নেই। আমার বিরুদ্ধে কেউ যদি তোমাদের উত্তেজিত করার চেষ্টা করে তাহলে এই কথা মনে রেখো। আমি জোরের সঙ্গে বলছি, তোমাদের কষ্টের দিন শেষ হয়ে গিয়েছে, তোমরা যে যা কাজ করতে সেই কাজে আবার ফিরে এসো। কথা বলতে বলতে শিবাজি লক্ষ্য করল একটা জিপ আর ভ্যান ছুটে আসছে। ওগুলো চোখে পড়া মাত্র কুলিদের মধ্যে একটা সন্ত্রস্ত ভাব দেখা দিল। কাছাকাছি আসতেই শিবাজি বুঝল ওগুলো পুলিশের গাড়ি। একটু দূরে গাড়িগুলো থেমে যেতেই পিলপিল করে কয়েকজন রাইফেলধারী নেমে এলো। আর তখনই ঘটে গেল প্রতিক্রিয়া। সামনে উবু হয়ে বসে থাকা চুপচাপ মানুষগুলো আতঙ্কিত গলায় চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করলো যে যেদিকে পারে।
শিবাজি ওদের থামাবার চেষ্টা করেও বিফল হল। আপনি কি মিস্টার চ্যাটার্জি? শিবাজি দেখল একজন পুলিশ অফিসার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি গতকাল এখানে আসবেন আপনার কোম্পানি আমাদের জানিয়েছিল, কিন্তু আপনার কাছ থেকে কোনো খবর পাইনি। কিছুক্ষণ আগে থানায় ফোন এলো, আপনি খুব বিপদগ্রস্ত, সব অ্যাটাক করেছে, তাই আমরা। পুলিশ অফিসার পালিয়ে যাওয়া শ্রমিকদের দেখছিলেন। কে খবর দিল? আমি তো দেইনি এবং আমাকে কেউ আক্রমণ করেনি, বরং আপনার আশা ওরা ভয় পেল অযথা। দেশে সাধারণ মানুষের সঙ্গে আপনারা কীরকম আত্মীয়তা করেছেন তার প্রমাণ দেখতে পেলুম। শিবাজি উত্তেজিত হয়ে পুলিশের গাড়ি দুটোকে দেখল। তাহলে আপনি খবর পাঠাননি? নো, নেভার। কিন্তু আমরা খবর পেয়েছিলাম লাভবার্ড এখন খুব খারাপ জায়গা হয়ে গেছে। আপনার আগের ভদ্রলোককে আমরা এখনও খুঁজে বের করতে পারিনি। ওর স্ত্রী বিশ্বাস না করলেও আমরা আনঅফিসিয়ালি বলছি হি ইজ মার্ডার্ড। যা হোক, আপনাকে সব রকম প্রোটেকশন দিতে বলা হয়েছে, আপনি এদের সম্বন্ধে সচেতন থাকবেন। ধন্যবাদ। খুব তেতো লাগছিল লোকটার উপস্থিতি। আপনি যদি যান তাহলে এখানে পুলিশ গার্ড রেখে দিতে পারি। না, আমি চাই না, আপনাদের সাহায্য নিলে আমি এখানে কোনো কাজ করতে পারবো না, শুধু থাকাই সার হবে। যদি কখনো দরকার হয় আমি নিজে আপনাদের খবর দেব। শিবাজি গাড়ির বনেট থেকে নেমে দাঁড়াতেই পুলিশ অফিসার ওর দিকে একটু চোখ কুঁচকে তাকিয়ে ফিরে গেলেন গাড়ির দিকে। একটু বাদেই পুলিশের গাড়ি দুটো চোখের আড়ালে মিলিয়ে গেল। এখন চারধার ফাঁকা, সর্দারগুলো পর্যন্ত ধারে কাছে নেই। প্রচণ্ড আফসোস হচ্ছিল শিবাজির। একটা সম্পর্ক তৈরি করার মুহূর্ত ভেঙে গেল পুলিশগুলোর জন্য, কিন্তু ওদের খবর কে দিল সে আক্রান্ত হয়েছে? যারা দিয়েছিল তারা জানত পুলিশ এলে এদের জমায়েত ভেঙে যাবে। মাথা নাড়ল শিবাজি, এরা সত্যিই বুদ্ধিমান। কোনোরকম হাঙ্গামা না করে কি সুন্দর তার পরিকল্পনা ভেস্তে দিল। শিবাজি এবার দেখতে পেল কয়েকজন বাঙালি ভদ্রলোক দূরে অফিস ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। পুলিশ চলে যেতে এবার গুটি গুটি এগিয়ে আসছেন, সাতজন। সংখ্যাটি গুনল সে, বেশিরভাগই বয়স্ক। সামনে এসে হাত জোর করে নমস্কার জানালেন তারা। শিবাজি সেটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, আপনারা কি বাগানের স্টাফ? তার অনুমান ভুল হয়নি, এক প্রবীণ ভদ্রলোক তখনও হাত জোর করেছিলেন। বললেন, হ্যাঁ স্যার, আই এম হেড ক্লার্ক। কি নাম আপনার? জয়দেব সামন্ত স্যার। কজন স্টাফ আছেন আপনারা? মোটমাট 22 জন বাবু ছিলাম, সবাই পালিয়েছে ভয়ে। শুধু আমাদের কোথাও যাবার জায়গা নেই, তাই বেঁচে মরে আছে এখানে। আর পারছি না স্যার, আমাদের বাঁচান। আমরা শুনেছিলাম যে কাল রাত্রে আপনি এসেছেন, কিন্তু ভয়ে আসতে পারিনি। সামন্ত নিবেদন করলেন, ভয় কেন, কিসের ভয়? প্রাণের স্যার, কিভাবে বেঁচে আছি বোঝাতে পারবো না স্যার। এখন এলেন এতে প্রাণ বাঁচবে? হাসল শিবাজি, আর পারলাম না, সবাই যুক্তি করে চলে এলাম। শিবাজি গম্ভীর হল। স্যার একটা কথা বলবো? শিবাজি তাকিয়ে দেখল একটা দরকচা মারা মুখ কথা বলছে। সে ঘাড় নেড়ে সম্মতি জানাল। স্যার আপনি আমাদের ফাদার মাদার, দয়া করে আমাদের চাকরি শেষ করে দেবেন না। কোনো দিন আবার কাজ শুরু হবে এই আশায় বেঁচে আছি। চাকরি চলে গেলে আত্মহত্যা করতে হবে স্যার, প্রায় ঢুকরে উঠল লোকটা। ঠোঁট কামড়াল শিবাজি। আপনি কি করতেন? পাতিবাবু ছিলাম। শিবাজি লোকগুলোকে আর একবার দেখল, তারপর বলল, দেখুন, পুরনো স্টাফদের চেঞ্জ করার কোনো ইচ্ছে কোম্পানির নেই। এই কয় মাস বাগানে কাজ না হওয়ায় যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তাই আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই বাগানকে দাঁড় করাতে গেলে আপনাদের সক্রিয় হতে হবে। যতক্ষণ আমি কারো কাজে গাফিলতি না দেখছি ততক্ষণ চাকরি যাওয়ার সম্ভাবনা নেই।
আপনারা যে যা কাজ করতেন তাই করুন। প্রথম এক মাস কোম্পানি আপনাদের কাজ লক্ষ্য করবে, সন্তুষ্ট হলে আগামী মাস থেকে টমসন অ্যান্ড হিউজ আপনাদের সঙ্গে নতুন চুক্তিতে আসবে। বুঝতে পারছেন সবাই? প্রত্যেকেই উজ্জ্বল মুখে মাথা নাড়ল। শিবাজি বলল, আপনারা কাল থেকে কাজে লেগে যাবেন। আর শুনুন, আপনাকে বলছি, যারা আপনাকে পৃথিবীতে এনেছেন এবং লালন করেছেন তাদের ছাড়া অন্য লোককে বাপ মা বলবেন না। নিজের মেরুদণ্ডকে শক্ত করতে শিখুন। মিস্টার সামন্ত, আপনি আমার সঙ্গে আসুন। ওরা মুখ চাওয়াচাওয়ি করে ফিরে গেলেন। শুধু সামন্ত শিবাজিকে অনুসরণ করলেন। বাংলায় ঢুকে শিবাজির খেয়াল হল এখানে বসার চেয়ার পর্যন্ত নেই, তাই সে ঘুরে দাঁড়াল। আপনি কি মনে করেন আজই যদি অফিস এবং ফ্যাক্টরির দরজা খোলা যায় তাহলে কোনো গোলমাল হতে পারে? 50-50 চান্স স্যার। সাধারণ কুলিরা চাইছে কাজ করতে, কিন্তু ভদ্রলোক বাকি কথাটা শেষ করলেন না। সব দরজা খুলিয়ে পরিষ্কার করান। ও হ্যাঁ, দুটো করে তালা দেখলাম, কি ব্যাপার? একটা ওড়া লাগিয়ে গেছে, কোম্পানির চাবি সোম সাহেবের কাছে ছিল। ও, চাবি বাংলোয় আছে কিনা খোঁজ নিন, কারা তালা লাগিয়েছে? বুঝতেই পারছেন স্যার। ভেঙে ফেলুন, যে সমস্ত গার্ড ফ্যাক্টরি এবং অফিসের চার্জে ছিল তাদের ডেকে পাঠান, আর কালকের মধ্যে জরুরি যেসব খরচ আছে তার একটা এস্টিমেট করে আমাকে দিন। স্যার, পুলিশের হেল্প নেবেন না? না, আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ। শারীরিক আক্রমণের আশঙ্কা? হ্যাঁ। বেশ, তাহলে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকুন, কাজে আসতে হবে না। সামন্ত থতমত হয়ে গেলেন, তারপর নিচু গলায় বললেন, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। সামন্তবাবু, মনিশমের ব্যাপারটা খুলে বলুন তো। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন সামন্ত। শিবাজি খুব সাধারণ গলায় প্রশ্নটা করেছিল, সামন্তবাবুর চোখের দিকে তাকিয়েছিল। উনি বললেন, স্যার, এ বিষয়ে আমি পুলিশকে জানিয়েছি, আমি সেই মুহূর্তে স্পটে ছিলাম না। ওর সঙ্গে আপনার দেখা হয়নি? হয়েছিল স্যার, উনি চা বাগানে এসে আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন কোনো আন্দোলন ফান্দোলন তিনি বরদাস্ত করতে পারবেন না, সমস্ত স্টাফকে নিয়ে আমি যেন কাজে যোগ দিই। তারপর উনি ইউনিয়নের নেতাদের ডেকে পাঠালেন, তাদের সঙ্গে কি আলোচনা হলো জানি না, কিন্তু তারপরেই কুলিরা খুব উত্তেজিত হয়ে উঠল, তিনি খুব জেদ করে কুলিদের বোঝাবেন বলে ওদের মধ্যে চলে গেলেন, তারপর আর ওকে পাওয়া যায়নি। এসব কথা আমি পুলিশকে বলেছি স্যার। সামন্ত কথাগুলো শেষ করে মুখ নামালেন। শিবাজির মনে হলো ভদ্রলোক কিছু চেপে গেলেন। সে জিজ্ঞাসা করল, ওর স্ত্রীর সঙ্গে আপনার আলাপ আছে? হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে বলতে গিয়েছিলাম, উনি কিছুতেই বাগান ছেড়ে যাবেন না। রোজ সকালে একটি মদেশিয়া মেয়েকে সঙ্গে নিয়ে লাইনে লাইনে ঘুরে বেড়ান স্বামীর খবর পাওয়ার জন্য। শিবাজি বুঝল এভাবে বললে কোনো কথা সে বের করতে পারবে না। কথা ঘোরালো সে, শুনুন, আমার বাংলোটা বাসযোগ্য করতে হবে, আজই কিছু ফার্নিচার্স চাই, আর বাংলোর বাবুর্চি চাকরদের ডেকে পাঠান, না হলে আমার খাওয়া হবে না। আপনি চা খেয়েছেন স্যার? হ্যাঁ। যান, আপনি কাজ শুরু করে দিন। সামন্ত পিছু ফিরে এগোতে শুরু করলেই শিবাজি জিজ্ঞাসা করল, সামন্তবাবু, আগরওয়াল এখনো এই বাগানে আসে? শক্ত হয়ে দাঁড়ালেন সামন্ত, তারপর খুব ধীরে মাথা নাড়লেন, হ্যাঁ। লেবার ইউনিয়নের অফিস কোথায়? 3 নম্বর লাইনে। শীতেশ এখন এখানে আছে? এবার অবাক চোখে ফিরে তাকালেন সামন্ত। আপনি ওকে চেনেন স্যার? আমার প্রশ্নটার উত্তর পাইনি। দিন তিনেক হলো দেখছি না, শুনেছি বাইরে গিয়েছে। ঠিক আছে, যান। সামন্ত চলে যাওয়ার পর চারধার আবার নির্জন হয়ে গেল। শিবাজি ঘরে চলে এলো। সমস্ত ঘটনাগুলো একটু খতিয়ে দেখা যাক।
বিছানা চিত হয়ে শুয়ে সে ব্যাপারটা চিন্তা করছিল। প্রচুর কাজ সামনে, কোথা থেকে শুরু করবে ভেবে কুল পাওয়া যাচ্ছে না। টিকেশনের সঙ্গে তার কথা হয়েছে চা বাগানে প্রথমে কাজের আবহাওয়া ফিরিয়ে আনতে হবে, তারপরেই সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের সাহায্য পাবে কাজ শুরু করার। প্রতিদিনের রিপোর্ট তাকে পাঠাতে হবে শিলিগুড়িতে, সেখানে শর্মা রয়েছে, সে যোগাযোগ রাখবে সেন সাহেবের সঙ্গে। অতএব বাবুদের কাল থেকে কাজ শুরু করতে বলা মানে কাজ নয়, কাজের আবহাওয়া ফিরিয়ে আনা। শিবাজি আশা করছিল আজ ইউনিয়নের লোকেরা তার সঙ্গে দেখা করতে আসবে। শীতেশ কে আসবে? চোয়াল শক্ত হলো শিবাজির। এই সময় দরজায় শব্দ হলো। শিবাজি সতর্ক ছিল, তড়াক করে বিছানা থেকে নেমে এসে দেখল এক বৃদ্ধ নেপালি দাঁড়িয়ে আছে দরজায়। সে জিজ্ঞাসা করল, কি চাই? সালাম সাহাব, আহম খান শামা। আচ্ছা, কে পাঠালো তোমাকে? সামন্তবাবু? নেহি সাহাব, আবি শোনা আপায়। ও ঠিক আছে, তোমার রান্নার জিনিসপত্র সব ঠিক আছে? জি হ্যাঁ। শিবাজি মানি ব্যাগ বের করে 50টা টাকা এগিয়ে ধরল। আজ এ দিয়ে কাজ চালাও, এখানে আর যারা কাজ করতো তাদের খবর দাও। তুমি তো বাজারে যাবে? জি সাহ। তাহলে গাড়ির টায়ার সারাতে পারবে এমন একটা লোক ধরে আনবে আসার সময়। শিবাজি বাইরে বেরিয়ে এলো। রোগা পাকানো শরীর খানসামার, বয়স আজ করা মুশকিল। কত বছর আছো এ বাংলোয়? 50 সাল সাহ, লোকটা বিনীত গলায় বলল। হতভম্ব হয়ে গেল শিবাজি। 1933 থেকে কাজ করছে এই লোকটা। কথা বলে লোকটা ধীরে ধীরে বাংলো থেকে নেমে গেল। হঠাৎ শিবাজির মনে হলো, এই লোকটা যদি জাল হয়, আদৌ হয়তো খানসামার কাজ করেনি কোনোদিন, স্রেফ তাকে ধোঁকা দিয়ে টাকাটা হাতিয়ে নিয়ে গেল। পেছন থেকে লোকটাকে আরেকবার দেখে মাথা নাড়ল সে। দেখা যাক এখন কি করা যায়। শিবাজি ঠিক করল বাগানটাকে ঘুরে দেখা দরকার, কিন্তু এতটা এলাকা পায়ে হেঁটে ঘুরতে গেলে সারাটা দিন কেটে যাবে। সে ধীরে ধীরে অফিস অঞ্চলে গেল। সামন্তবাবু এখনও ফিরে আসেননি। শিবাজি সাঁকোর ওপর দাঁড়াল, চমৎকার জায়গা। খানিকটা বাদেই পাহাড় শুরু হয়েছে বলে ভালো বৃষ্টি পায়। একপাশে তরাইয়ের বিশাল জঙ্গল। সাহেবরা এই একটি জিনিস ভারতবর্ষকে দিয়ে গেছে, কথাটা ভাবতেই হাসি পেল তার। আমরা বলি স্বাধীনতা দেওয়ার সময় সাহেবরা দেশটাকে ভাগ করে গিয়েছে, কিন্তু কেউ ভাবি না এদেশ কখনোই জোড়া ছিল না। সাহেবরা এদেশে এসে টুকরো টুকরো রাজ্যগুলোকে জুড়েছিল, যা কিছু কৃতিত্ব ওদেরই। এখন অবশ্য এসব কথা ভাবতে ভালো লাগে না। জনমানব শূন্য এরকম একটা জঙ্গলে এলাকায় এত বড় একটা শিল্প স্থাপন করার কথা ওরাই তো ভাবতে পেরেছে, স্বাধীন হয়ে আমরা সেগুলোকে আবার জঙ্গলের পথে ঠেলে দিচ্ছি। সামন্তবাবু ফিরে না আসা অবধি আপাতত কিছু করার নেই। আর তখনই শিবাজির মনে পড়ল মিসেস সোমের কথা, ভদ্রমহিলা প্রতিদিন স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন। যা শুনেছে সে তাতে স্পষ্ট, সোম বেঁচে নেই। উনি কি এই খবরটা জানেন না? তাছাড়া একটা জিনিস তার বোধগম্য হচ্ছে না, ওদের তো খুব অল্প দিন বিয়ে হয়েছিল, এত অল্প সময়ের মধ্যে কি করে এমন টান জন্মালো যাতে মিসেস সোম নিজের জীবন বিপন্ন করে এখানে থেকে গেছেন স্বামীর জন্য? সেন সাহেব চান শিবাজি সোমের ব্যাপারটা তদন্ত করুক। সামন্তর সঙ্গে কথা বলে তার মনে হয়েছে এর ভেতরে বেশ রহস্য আছে। ম্যানেজার হিসেবে লাভবার্ডে এসে তার কর্তব্য মিসেস সোমের সঙ্গে দেখা করা, তাছাড়া ভদ্রমহিলা ইতিমধ্যে তাকে যথেষ্ট ঋণী করেছেন পরিচারিকাকে পাঠিয়ে। শিবাজি ঠিক করল চাবি চাইবার অজুহাতে সে ভদ্রমহিলার সঙ্গে দেখা করবে। শোকাতুরা মহিলার সঙ্গে কথা বলতে তার অস্বস্তি হয়, কিন্তু এক্ষেত্রে তো অন্য কোনো উপায় নেই।
ধীরে ধীরে ফিরে এলো শিবাজি বাংলোর কাছে। বন্ধ গেট খুলে সে এগিয়ে গেল ভেতরে। লনটা পরিষ্কার এবং ফুলের গাছগুলো বেশ তাজা। সিঁড়ির নিচে দাঁড়িয়ে সে কাউকে দেখতে পেল না। এত বড় বাংলোয় যে মানুষ আছে তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। শব্দ করে সে সিঁড়ি ভেঙে উপরে উঠল। লম্বা বারান্দার একপাশের প্রতিটা দরজা বন্ধ, অর্থাৎ কেউ নেই বাংলোতে। সামন্তবাবুর কথা খেয়াল হল ওর। ভদ্রমহিলা রোজ লাইনে লাইনে ঘুরে বেড়ান। দরজাগুলোই বাইরে থেকে তালা দেওয়া নেই। তাহলে পেছনের দরজাতে নেমে গেছেন মহিলা। বারান্দার ওপর পেতে রাখা বেতের চেয়ারে আরাম করে বসল শিবাজি। সকাল থেকে এই আরামটুকু চাইছিল শরীর। বসে বুঝতে পারল ঘড়িতে এখন সময় বেড়েছে। রোদের রং ধারালো হয়েছে, খিদে পাচ্ছিল শিবাজির। আর তারপরই শরীরটা আইটাই করতে লাগল। এক ফোঁটা মদ নেই সঙ্গে, খানসামাটাকে বলে দিলে হতো তখন। এ অঞ্চলে ফুটানি মদ পাওয়া যায়। এত টেনশনের মধ্যে শরীর মদ ছাড়া স্থির থাকতে পারে না। অস্থির লাগছিল শিবাজির। সে চেয়ার ছেড়ে উঠে দ্রুত নিচে নেমে এলো। খানসামাটার ফিরে আসতে এত দেরি হচ্ছে কেন? লন পেরিয়ে গেটের দিকে পা বাড়াতে বাড়াতে সে যেন আচমকা বরফ হয়ে গেল। কালকে সে মেয়েটি গেট খুলছে, তার কনুইতে একটা বেতের বাস্কেট ছোলানো। মেয়েটির পেছনে যিনি দাঁড়িয়ে তার বয়স আন্দাজ করার মতো মানসিক অবস্থা শিবাজির ছিল না। এত অপরূপা কখনো সে দেখেনি। বাঙালি মেয়েদের তুলনায় যথেষ্ট লম্বা মহিলা। ছাড়া ফিনফিনে চুল পিঠে উঠছে সামান্য বাতাসে। বিশাল চোখে পৃথিবীর সব সমুদ্র জমে গাঢ় হয়ে রয়েছে। ওর নাক আর ঠোঁটের গড়নে চট করে ভেনাস ছাড়া আর কারো মুখ মনে পড়ে না। সরু ভুরু একবার গুটিয়ে পাখির মতো ডানা মেলে দিল। মেয়েটি তাকে দেখছিল। ঘাড় ঘুরিয়ে সে ভদ্রমহিলাকে কিছু বলে মাথা নিচু করে শিবাজির পাশ দিয়ে বাংলোর ভেতরে চলে গেল। ভদ্রমহিলা তখনও গেটে হাত রেখে দাঁড়িয়েছিলেন। শিবাজি সচেতন হয়ে হাত জোড় করল। নমস্কার, আমি অনধিকার প্রবেশ করেছি বলে মার্জনা চাইছি। ভেবেছিলাম আপনারা বাংলোয় আছেন। আমার নাম শিবাজি চ্যাটার্জি, কোম্পানি আমাকে পাঠিয়েছে। ভদ্রমহিলার ঠোঁট দুটো সামান্য নড়ল। আলতো করে নমস্কার শব্দটা বেরিয়ে এলো। তারপর পিঠ থেকে আঁচলটা কাঁধের উপর দিয়ে টেনে সামনে নিয়ে এলেন। শিবাজির মনে হলো এতে যেন রূপ আরও খুলে গেল। ভদ্রমহিলা অত্যন্ত মর্যাদার সঙ্গে হেঁটে এলেন। আসুন। শিবাজি এক মুহূর্ত চিন্তা করল। চাবিটা দরকার। বারান্দার বেতের চেয়ারে বসে সে সামনের দিকে তাকাল। বেশ কড়া রোদ বাইরের মাঠে, জঙ্গলের ওপরে। শুধু পাখির চিৎকার ছাড়া কোনো যান্ত্রিক শব্দ বা মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। দোতলায় উঠে দেখছিল ঘরের দরজা খোলা, পরিচারিকাটি খুলেছে। মহিলা নিঃশব্দে ভেতরের ঘরে চলে গেলেন। শিবাজি বুঝতে পারছিল শুধু রূপ নয়, মহিলা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। মিনিট পাঁচেক বাদে মহিলা এলেন। এর মধ্যে শাড়ি পাল্টেছেন তিনি, সামান্য ঘরোয়া হয়েছেন। মহিলার পেছনে সেই মেয়েটি এলো, হাতে কফির কাপ আর বিস্কিট। নিঃশব্দে বেতের টেবিলে নামিয়ে রেখে চলে গেল সে। শিবাজির বিপরীত দিকে বসলেন মহিলা। তারপর গলা নামিয়ে বললেন, আপনি নিশ্চয়ই আমার পরিচয় জানেন? অবশ্যই। মিস্টার সোমের ব্যাপারটার জন্য আমি দুঃখিত। ভদ্রমহিলা মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকালেন। তারপর যেন নিজেকে শক্ত করেই জিজ্ঞাসা করলেন, আপনি লাভবার্ডে কী ডেজিগনেশনে এসেছেন? শিবাজির ভুরু কুঁচকে উঠল। খুব চটপট আন্দাজ করে নিল সে ব্যাপারটা। তারপর হেসে বলল, সেটা এখনও ঠিক হয়নি। কোম্পানি আমাকে এখানে পাঠিয়েছে কাজের আবহাওয়া ফিরিয়ে আনবার জন্য।
আর কিছু নয়? হ্যাঁ, মিস্টার সোমের ব্যাপারটা দেখবার জন্য। শুনলাম আপনি ম্যানেজার হিসেবে এসেছেন, প্রশ্ন করে সরাসরি তাকালেন মহিলা। শিবাজি প্রায় মিথ্যে কথাটা বলল। মিস্টার সোমের ব্যাপারটা ডিসাইডেড না হওয়া পর্যন্ত ওটা আইনসম্মত নয়, তাই না? এবার ভদ্রমহিলার মুখ উজ্জ্বল হয়ে উঠল। শিবাজির মনে হল উনি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনি এর আগে কোন বাগানে ছিলেন? মুরগিদের বাগানে পোলট্রি করতাম। অবশ্য চা বাগানের কিছু তিক্ত অভিজ্ঞতা ছিল। আপনি মিস্টার সোমের কোনো খোঁজ পেলেন? ধীরে ধীরে মাথা নাড়লেন ভদ্রমহিলা। না, আর পাবো বলে মনেও হয় না। একটা বিরাট ষড়যন্ত্র চলছে এখানে। তাহলে? কী তাহলে? আমি এখানে একা রয়েছি কেন? আপনার কোম্পানিও চায়নি যে আমি এই বাগানে থাকি, কিন্তু মনীষ ফিরে না আসা অবধি ওরা আমাকে এখানে থাকতে দিতে বাধ্য, তাই না? আর যতক্ষণ না মনীষ মৃত বলে প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। ভদ্রমহিলা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কথাগুলো বললেন। নিন, কফি খান। শিবাজি কফির কাপ তুলে নিল। এই কথাগুলো ঠিক স্বচ্ছন্দ নয়, অন্য কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে যেন। ভদ্রমহিলা কি জেনে শুনে এখানে রয়ে গেছেন? কেন? সে জিজ্ঞাসা করল, কিন্তু এইভাবে একা একা? আমি তো একাই ভীষণ একা। কথাগুলো এমন স্বরে বলা যে শিবাজির মনে হল সে যেন গভীর কুয়োর তলায় ডুবে যাচ্ছে। প্রসঙ্গ ঘোরাবার জন্য সে বলল, মিস্টার সোমের কাছে একটা চাবির তোড়া ছিল, সেটা আমার দরকার। চাবি? ও হ্যাঁ, সেটা ছিল, কিন্তু এখন নেই। নেই মানে? ও যেদিন নিরুদ্দিষ্ট হলো সেদিন ওরা এসেছিল বাংলোয়, সমস্ত তছনছ করে শুধু ওই চাবির তোড়াটা নিয়ে চলে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো শিবাজি। তারপর জিজ্ঞাসা করল, আপনি একা আছেন, ওরা আর হামলা করেনি? না, শুধু বলুন। থাক সে কথা, আপনি এই বাগানের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে মনে করেন? নিশ্চয়ই। দেখুন চেষ্টা করে। কথাটা বলে চেয়ারে গা এলিয়ে দিলেন মহিলা। শিবাজি উঠে দাঁড়াল। আমি চলি, যদি কোনো প্রয়োজন বোধ করেন তাহলে খবর দেবেন। শিবাজি আর দাঁড়াল না, খুব দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো সে। বুঝতে পারছিল এই মহিলার অসম্ভব আকর্ষণীয় শক্তি আছে যা এড়িয়ে চলে যাওয়া কষ্টকর। কিন্তু এটাও ঠিক, ভদ্রমহিলা স্বাভাবিক নন। মেয়েদের ব্যাপারে তার কোনো বিশেষ মোহ কখনো ছিল না, এই ব্যাপারটার কোনো গুরুত্ব সে কখনো দেয়নি। সত্যি কথা বলতে কি, তার জীবনের এতগুলো বছরে কোনো মেয়ে আঁচড় কাটতে পারেনি। কিন্তু এই মহিলাকে প্রথমবার দেখার পরই শিবাজি লন পার হতে হতে মাথা নাড়ল, কিন্তু কিছুতেই পেছন ফিরে তাকানোর টানটা অস্বীকার করতে পারল না। গেট বন্ধ করতে করতে সে এক পলক তাকিয়ে নিল। বারান্দাটা খাঁ খাঁ করছে, মিসেস সোমের কোনো অস্তিত্ব নেই সেখানে। বাংলোর সামনে ওরা দাঁড়িয়েছিল। ওকে দেখে সামন্তবাবু এগিয়ে এলেন। এদের নিয়ে এসেছি স্যার, এর আগে আমাদের ফ্যাক্টরির গার্ড ছিল। আপনার খানসামার সঙ্গে শুনলাম আগেই পরিচয় হয়েছে। আর এ হলো মোটর মেকানিক্স। শিবাজি লোকটিকে বলল, পেছনে দুটো চাকা আছে, সব নিয়ে এসেছেন সঙ্গে? গুড, চাকা দুটো পাল্টে দিন, আর ওতে হাওয়া ভরতে হবে। লোকটি ঘাড় নেড়ে চলে যেতে শিবাজি বলল, সামন্তবাবু, সবকটা তালা ভাঙতে হবে, তবে তার আগে নতুন তালা কিনতে হবে। কেন, চাবি নেই? না, মিসেস সোম বললেন ওটা ওর কাছে নেই।
শ্যামন্তবাবু একটু ইতস্তত করে বললেন, বেশ। শিবাজি বলল, এক কাজ করুন, এই চারজন গার্ডের ডিউটি ভাগ করে দিন। যতক্ষণ না ফ্যাক্টরির কাজ শুরু হচ্ছে ততক্ষণ এরা আমাদের বাংলো দুটোকে গার্ড করবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। শিবাজির দোতলায় উঠে আসতেই খেয়াল হলো কুকুরটার কথা। ওই ঘরে দরজাটা এখনো বন্ধ। সে বারান্দা থেকে ঝুঁকে জিজ্ঞাসা করল, শ্যামন্তবাবু, এখানে কার কাছে বেশ লোমওয়ালা ভালো জাতের কুকুর ছিল? লোমওয়ালা কুকুর? শ্যামন্তবাবু মুখ উঁচু করে বললেন, মনে পড়ছে না তো? ও হ্যাঁ, সোম সাহেব নিয়ে এসেছিলেন। সেটা এখনো আছে? আমি জানি না স্যার, ওদের বাংলায় আমি যাইনি। শিবাজি মাথা নাড়ল। ওই ঘরে সোম সাহেবের কুকুরটাকে কে মেরে রেখে গেল? সে বলল, কাউকে দিয়ে ধুয়ে দিতে বলবেন ঘরটা, কুকুর পচে রয়েছে। ঘরে ঢুকে শিবাজি ঠিক করল চটপট স্নান করে নেবে। বাথরুমে উঁকি মারতে গিয়ে শুনল নিচের উঠোনে কথা হচ্ছে। সে পেছনের দরজায় দাঁড়িয়ে দেখল খানশ্যামাটাকে হাত নেড়ে সে মেয়েটি কিছু বোঝাচ্ছে, কিন্তু খানশ্যামা তাতে রাজি হচ্ছে না। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? খানশ্যামা এবং মেয়েটি একসঙ্গে চমকে উঠল। খানশ্যামা কপালে হাত ঠিকিয়ে সেলাম করল, এসব ইয়ে লের কি আপকো খানা লে আতে মাংতা? কেন? মেয়েটি উত্তর দিল না। খানশ্যামা ওর দিকে জিজ্ঞাসু চোখে তাকাল, তারপর বলল, এক ঘন্টা মে হাম খানা পাকা এলে গা বেটি। শিবাজি জিজ্ঞাসা করল, তোমাকে কি মিসেস সোম পাঠিয়েছে? খুব ধীরে একবার মাথা নেড়েই মেয়েটি দৌড়ে ওদিকের বাংলোয় চলে গেল। দুটো বাংলোর পেছনের দিকে নিশ্চয় যাতায়াতের পথ আছে। শিবাজি বুঝতে পারছিল না মেয়েটির উদ্দেশ্য কি। গত রাত্রেও কি ওর মনিবকে না জানিয়ে উপকার করে গেছে? গল্পের বাক্স বাড়ির রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লিখে একটি উপন্যাস মনীষ এর তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনার আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।